मंदर मंदर दोम मंदर अभी ये चुक सिक्स ईयर की मेरा दिन दे रहा मंदर मंदर दोम मंदर मंदर दोस्तगीर कौन किताबे लटा से मंदरे फकीर ए चाल दिलम आरो दिलम कत की कौ दीरे दयाल तुम्हारा सुने लागे बे की মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আয়েশা সাহাবী হতে পারে নাই না দেখলে সাহাবী হবে না দূরের থেকে নবীর কলেমা পড়ছে নবীর জামানায় কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন সাহাবী হতে পারবে না নবীর সাহাবাকে দেখছে তবে হতে পারবে তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি বয়াতিকে ওয়াজ এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে বিলাল তোমার মুখ বেজার কা কয়া হায়াত নাই হায়াত কমে গেছে আর মাত্র সাত দিন আছে খান হুজুর খান হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে রুটি খাইয়া এরপরে কয়জন লেখো তোমার হায়াত কয়দিন আছে কয় সাত দিন কা আমি ডাইন পাশে ফুটা আটটা দিয়ে দিলাম কত হলো সত্তর এখন থেকে তোমার হায়াত সত্তর বছর ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স সাতের থেকে সত্তর বানাই দিয়ে গেছে পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর বাড়ি নবীকে দেখে সাহাবি হয়ে গেল না অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল এই গাজা খড়ি গল্প গানের মধ্যে গায় কতক্ষণ আছে না নাই আছে শুনছেন না আপনারা আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারিনি আমি বিষয়বস্তু বলে ফেলাইছি তাজা মিথ্যে কথা ঠিক কিনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলকুল কোনো কিলোকাল করবে না কাতেবে ওহি মদিনায় যার পরে রসুল মদিনায় যার পরে হযরত মুয়াবিয়া মুসলমান হইছে এই হযরত মুয়াবিয়া শিক্ষিত যুবক ছিলেন হুজুরের সাথে ওহি লিখতেন একটা না ৩০ বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই একটা না ৩০ বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই একদিন তাহাজ্জুদ ছুটে গেছে এই যে কান্না কানছে দিনের বেলা কাঁদতে কাঁদতে রুমাল মুড়ি দিয়ে সাহাব অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে ওয়াক্তীয় নামাজ পড়তে রুমাল মুড়ি দিয়ে মুখ কেউরে দেখাইনি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে আমাকে ফরজ নামাজ ছুটে যায় জুমন নামাজও ছুটে যায় এরপরে বুক ফুলাইয়ে নাস্তি নাস্তি আসে তুই জুমন নামাজ পড়িনি কয় না আজকে দেড় বিঘে বই পিঁয়াজ লাগাইছি গেছে একদিন জুমো গেছে তাতে কি পিঁয়াজ লাগাই তুই আছি বুক ফাটা ফেলাই দেবে মমতাজ রে দিলা থইয়ে দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া হযরত মুয়াবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে দিন ভরে কাঁদছে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে নিচে কাদা কাদা হয়ে গেছে কি জন্যে যায় নামাজ আসে এই তাহাজ্জুদ ছুটলো গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল ওই করতে করতে রাত বেড়ে গেছে বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে ধুমসা কান্দা দিন ভরিয়ে কানছে আজকে থেকে প্রতিজ্ঞা করছে জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন যত বড় জরুরি কাজ আসুক সব ঈশার আগে সারবো আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না বিছানায় চট করে শুয়ে পড়বো যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি এই প্রতিজ্ঞা করছে আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে ঈশা পড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে ৬ ঘন্টা হজের গোড়ায় চলে আসি কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায় টাইম মতো ছয় ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে আমি শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে এই ঘুম ভেঙে গেছে ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে পাততালে সুসুরি দিচ্ছে উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে কান্নাকাটি করছে আবার স্ত্রী মনে এগুলো করতেছে তাদের যেন স্ত্রী জাগা মতো শোয়া এই মাথায় আবার কেটা যেন এরকম সুসুরি দিচ্ছে একটা ঘুমাই দিবি উঠতে দিবি না তুই ডাকিস কে কয় হুজুর সে পরে কবানি ছুটে গেলি পরে আর এক বিপদে পড়বানি তাড়াতাড়ি পড়েন পরে কই কয় না তুই না করলে আমি পড়বো না
তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় টানালিকা ফলবো না, কয় যে হুজুর চাইতে আরেক বিপদে পড়ে যাওয়া নিয়ে তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে, বলতেছি ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েননি, আমার আসল ডিউটি যেটা আপনার তাহাজ্জুদ পড়তে দেব না, এটা হলো আমার মূল দায়িত্ব, এটা হলো গতকালকে পালন করছি, আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে আমি আর একটি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝিয়ে উঠতে পারতেছি না। আপনি একটাই তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই একরায় তাহাজ্জুদ ছুটই দিয়ে কি যে প্রমোশন আপনারা করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে, এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই ডেলি রাত্রির এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওই সেটাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠে দিয়েছে, তারে ওঠেন হুজুর, তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয় আমি নিজে ইবলিস। তা তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না, উঠেছি না, আমার ব্যাপার। তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টেশাব করে দিস নাকি নষ্ট ফষ্ট তোর? কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে নেব, আল্লাহর কি ওর মধ্যে উল্টো পাল্টা হলো না? হুজুর কয় যে তো গোসল ওযু করলি অত তো গোসল যখন পানি তুই দিছিস, শয়তানের কাজে লাগাতে পারতেছি পানি গোসলই করি। কয় হুজুর ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে? কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার জন্য তুই যখন করিয়ে দিবি তা গরমই করি দে, মানে শয়তানরে খাটাচ্ছে, গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দোয় মশাই টোসাই দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি উড়িয়ে আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোন কুয়োর মধ্যে নিয়ে ফেলাবি নি, তো বাদ দে তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কিরে আমি আর বদল। কয় যে হুজুরের মধ্যে লাভ আছে, আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন? ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ছেলে ঠুলে উঠে দিছি, ওই নাকি আপনার বাতি দেয় নেই, গোসলের পানি নিজেই বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয় নেই। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি উড়িয়ে আনিয়ে দিছি সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আই বা সাহেব লিসে যা তুম রয়ে আস পাস বাহার দস্তে না সায়াদ দাদে দস্ত কার শৈতামি কুনাদ নাম শলি গর্বলি ই নস্তেলা নাত বরলি। বহু সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না, প্যাটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে প্যাট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর, কথা বল না কেন? আল্লাহু আকবার, যার তার কাছে বায়াত হয় না, যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক, তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয় তাহলে আমার উড়াকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি হয়, তাহলে তো উড়াও তাহলে আসল। ঢোল তবল বাজাইয়া আষাঢ়ে ব্যাঙের মতো জেকের না কি আরে তা বোঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে, মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগির, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির, এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং
কাঞ্জল যা শুনি এরপরে গাইতেছে হাই দম ধরি তো হাই চাইত করতেছে কটা কুত্ত বসা ছিল উড়া রাস্তার ওই পাশে দৌড়ে চাইয়ে একে জিকির না কুত্ত খেদানি জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন দুই আমার সাথে বলেন দুই জোর হলো না তিন চার ফেব্রুয়ারি একে জিকির হল নাকি একে জিকির নাকি হ্যাঁ ও জিকির বলেন দুই তিন চার ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন জোর বলেন কি বিশ্ব ইস্তেমা জোর বলেন জোর হলো না এর মধ্যে ভাজ আছে নাকি কোনো ভেজাল আছে নাকি ওলামাই কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে ইসমাতুল্লাহ কাসেমি যেখানে আব্দুল কাইয়ুম সাহেব যেখানে হেলালউদ্দিন সাহেব যেখানে এহিয়া মাহমুদ সাহেব যেখানে জাফর আহমদ সাহেব যেখানে বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা লিয়াকত আলী সাহেব যেখানে আমরাও ঠিক না আল্লাহ আছে সেখানে ইন্দ্রা আছে যেখানে বলেন আল্লাহ আছে সেখানে ওলামাই কেরাম যেখানে আল্লাহ আছে ওলামাই কেরাম যেখানে হাটাজারি হুজুররা যেখানে পটিয়ার হুজুররা যেখানে দেওবন্দি ওলামাই কেরাম যেখানে এইসব ওলামাই যেখানে আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে এত লোক আর এরপরে আর একটা ইস্তেমা হবে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন একটার মধ্যে খেয়ে খাবেন একটার মধ্যে শুয়ে থাকবেন একটার মধ্যে পায়খানা করবেন অ্যাভেলেবল পায়খানা প্রথম পর্বের ইস্তেমায় ওযুখানায় যাইয়ে 500 লোকের সিরিয়াল পড়ে যাবে আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময় দ্বিতীয় প্রোগ্রামে যে ইস্তেমা হবে সে জায়গা মানুষ নাই দেখি যে দুটি গাইতি যাইয়ে কুলিয়েছে গাইতি গরুতি অজুগান আসছে মানুষ নাই তা কি হবে ইস্তেমারে কলঙ্ক করছে বিশ্ব প্রথমটার ভিডিও ছাড়ে না প্রথম ইস্তেমার ভিডিও ছাড়ে না দ্বিতীয় ইস্তেমায় মাঠ ফাঁকা এবার ভিডিও ছেড়ে এবার ইস্তেমায় জনসংখ্যা কম মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে ভাইরাল করে দেয় ইস্তেমার নামে দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে ছিঁড়ে তছনছ করে দিয়েছে মুসলমানদের এই বিশাল মজমাকে এই ইস্তেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না ওটাই যে আমাকে দরকার নাই আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি আহলে হক ওলামাই কেরামের সাথে যাব তো ইনশাআল্লাহ যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা আগে পদ্মা সেতু আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল ফেরি পাওয়া যায় না গাড়ি কে গাড়ি কত কষ্ট হয়েছে এখন ব্রিজ হয়ে গেছে আসানের সাথে চলে যাবে ব্রিজ হয়ে গেছে গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি কুয়াশা ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না ব্রিজ কুয়াশা রেখালাম ও কুয়াশা কাম হবে না নেই বহুত জ্বালাইছো যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছো রে কুয়াশা আর আজকে এই সারের গোড়ায় উঠে গেছি আর টেয়াতে বেলছে না যত বড় কুয়াশা হয় ইনশাল্লাহ 5 মিনিটের জায়গাটা 10 মিনিট লাগবে যাবই যাবো ইনশাল্লাহ আর চলেই আসছি আলহামদুলিল্লাহ আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইস্তেমে যাব তো বিশ্ব ইস্তেমে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহু আকবার ও দোস্ত এদিক তাকান আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তরজমা বলে শেষ করে দেওয়ার টাইম চাস আমি 11টা পর্যন্ত অস করি বড় আনন্দের সাথে খুব মজা লাগতেছে এই অল্প কয়েকজন মানুষ তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি অনেক ছোট মাহফিল তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি সুরও জানি না তালও জানি না এদিক থেকে ভাইরাল হওয়ার বয়সও নাই বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে ব্র্যান্ড শুনেন তো ব্যবসা হয় গ্রুপের উপরে আকিজ গ্রুপ বসুন্ধরা গ্রুপ কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয় শেষে গ্রুপের সাথে বড় ব্যবসা হয় এই যে পরিবহন দেন না পরিবহন গ্রুপ কম্পোর্ট গ্রুপ তারপরে আরো কি কি গ্রুপ আছে যত গ্রিন লাইন লাইন ওখানে হলো লাইন
পরিবহন এলো লাইন, এই লাইনই যোগ দিয়ে দিতে হবে আমাদের করিম গ্রুপ। এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহুত গাড়ি, এক একজন দুই পাঁচটারে পরিবহন কেনে, এই পাঁচটা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয় তার সাথে চলে যায়, এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে সেই কন্টে সেই ছুড়ে বাস করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই, আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লেখত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি, কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে, এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুশ নাই যে আমি কি করছি, ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্রান্ডের থেকে সরিয়ে না যাই ব্রান্ড ঠিক রাখতে, ফাল ফালতু বাদ দেন। উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে, উম্মতকে কিছু আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই, আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে দর সোয়াইসকে, আমার বান্দারা তো ভয়তে পরান খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাওনা আনহু, আমার দিক আমার দিক বলো, মজা শেষ ফিনিশিং, পেশা পাইছে ভারী পেশা পাইছে। ও এদিক তাকান, আমি মাঝে মাঝে এও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, ফানাতি হয় না বাসুদ্দে, না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে ঠিক না। এবার পানানু হয়ে গেছে, আগে ফানায় না আগে দোয়ায়, আগে ফানায় না আগে দোয়ায়, তাহলে পানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় ফানাইছি টানাইছি হান থাকবে বালতিটা নিয়ে যা, একদিকে দোয়াতি তালে রয়েছে বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি। তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিয়ে ফানাতি আয় শেষে দোয়াতি আয়, তো এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় কয় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না, বসতে হবে, হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত ছগিরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না বালতি ভরিয়ে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগিরা গুনাহ মাফ করে দেব, সব সগিরা গুনাহ আপনো কাফিরানো মুসাইয়্যাদ। সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তরাফাই নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন, দিনে রাতে কয়ক্ত নামাজ, জোর হলো না সবাই বলতে হবে কয়ক্ত, পাঁচ অক্ত কি, পাঁচ অক্ত কি, পাঁচ অক্ত কি, অক্তিয় নামাজ কয়ক্ত। আমি ভালোরে পড়াছি কেন মিয়া, কিয়ামতে যে কয়টা লিয়ে তো শুনিই নেই কোনোদিন, আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না ফুরিয়ে ছাড়তাম নাকি? আমি এ তো শুনিই নেই যে নামাজ পাঁচ অক্ত, আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমুর নামাজ, আপনি মুখ দিয়ে বলছেন আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, নামাজ কয় অক্ত, আরো জোরে এই পাঁচ অক্ত নামাজ হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। হে হাতের পাঁচটা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন, পাঁচ অক্ত নামাজের ফাঁকার সেটিংও, এডে ফজর এডে জোহর মাজারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ইশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতির একটা লম্বা ফাঁকা ঠিক না। হাতের পাঁচটা আঙ্গুলের মাঝখানের ফাঁকাগুলো যেমন, পাঁচ অক্ত নামাজের মাঝখানের ফাঁকাও, এই পাঁচ অক্ত নামাজের ফাঁকের মাঝখানে দুই অক্তের প্রত্যেক দুই অক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগিরা গুনাহ হবে পাঁচ অক্ত নামাজ পড়লে সব সগিরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে, আপনাকে কি আর পাঁচটা পুরস্কার দেবে, একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, দুই নম্বর পুরস্কার কবর আজাব মাফ, তিন নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা পাইবেন, চার নম্বর পুরস্কার যে ডান হাতে আমল নামা পাবে ও লোকটা পুল সিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 186,000 মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন, পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না, এদকুলুল জান্নাত বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ, পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে, কথা কয় না
মরার সময় জায়নামাজ নিয়ে গেলি পরে বহুদিন তো মসজিদ কবরে থাকবো, ওইনি বসে বসে পড়বো, দুনিয়া একটু কামকাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে, নাইদুর নাম, এই নাইদু মরে গেছে, মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়াত করে গেছে যে আমি তো জীবনভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, এই আমার ওই পোড়া টোড়া দিস না, তোরা মাটি দিস মিয়াগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর দুটিয়ে স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাত জন্মের খা, এই জন্য দুই প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে কবরে। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য দুই বান্ডিল তাস দিয়ে দিছে যে এতদিন বসে কি একটু তাস টাস খেলবে, তাই নাকি? আর পাশিয়ে এক টাকা চাইরে না পয়সা দিয়ে দিছে যে কিয়া পারে এটা কোনো জায়গায় লাগতে পারে, এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে কিছু লাগবে না। জামাত আল ইনসান ইনকাতান হু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেনসিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, মন্দ বন্ধ, সব বন্ধ, কবরে কিচ্ছু চলবে না, কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে, এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তা চলে যা ভালো। যারা গাজা কে কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা বসে থাকবেন, যারা নেতানিয়াহু জো বাইডেন আর ইহুদিদের দলে তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে, শুধুমাত্র পেশাবাসলি এক আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে কব না, আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় 1,000 টাকা দেবেন, আঙ্গুলি 1,000, পায়খানা আসলে 2 আঙ্গুল 2,000 টাকা, টাকা 2,000 দিয়ে পায়খানা আপ করি আপনি শুয়ে থাকেন কি, আপনার ডাইয়ে উঠবো না, আমার দরকার 1,000 2,000 টাকা, আল্লাহ হেফাজত করুক। তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব, খরচ করব কবরেতে শুরু হবে, কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতে লম্বা টাইম কবার দেবে কি দেবে না জানি না। এই জন্য নবী কয় তুমি তিনটে কাজ করে আসতে পারো, 1 নম্বরে সদকাতিন জারিয়া, স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো, ওইটা দুনিয়া যতদিন চলবে কবরে বসে নেকি বাইতে থাকবা, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে কোরআন হাদিসের সহি আলেম উম্মতের জন্য রেখে আসতে পারো, সদস্যা হুজুরি দেশে আসার কারণে আলেম উলামা আসা শুরু হয়েছে, তারপরে থেকে বাহিদদের হুজুররা হয়েছে, আমাদের দেশে হাজার হাজার আলেম উলামা হয়েছে, যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ এলেম পড়ে যে নাকি আমার সদস্যা হুজুর তাই পাবে, আমরা মিস করবো না, আমাদেরটা আমরা পাবো, ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমি প্রায় আমার ছাত্র প্রায় 1,000-এর উপরে মাওলানা হয়ে গেছে, 1,000-এর উপরে ছাত্র আমার মাওলানা মুক্তি মুহাদ্দিস হয়েছে, ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে, ওরা পড়ে জেনে কি পাবে, আমার এখানে এসে জমা হবে, আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের, সেখান থেকে চলে যাবে তার উস্তাদের, যাইতে যাইতে সদস্যাব, সদস্যাবের পরে পাবে হুসাইন আহমদ মাদানি, তার উস্তাদ পাবে কি বলা হয় মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে কি বলা হয় হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এমন করে যাইতে তাহলে থাকবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমরা যদি এতটুকু নাও পারি, কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার দুটো ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, আমার টাকায় দুটো ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে, সে নাকি আপনি পাবেন। 3 নম্বরে হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাবেন কবরের কাছে যে রব্বির হামহুমা, যায় নামাজে বসে রব্বির হামহুমা পড়বে, সুরে ইখলাস আর ফাতিহা পড়ে বক্সায় দেবে, আপনার সন্তানদের এই পড়াপড়ির নেকি আপনি কবরে পাইবেন। আমি কালেকশন পারি না, কালেকশন করিও না, তবে এই মাদ্রাসাটা এই ছেলেটা কি যেন ওর নাম তা তো আমি জানি মনেও নাই, ইব্রাহিম খলিল, ও যে দাওয়াত দিয়ে আসছে কবে তা আমার মনেও নাই, তারপরে ডায়েরি দেখে চলে আসছে আলহামদুলিল্লাহ, তার ওয়াইফ অসুস্থ পরিশ্রম করতে পারে নাই মাহফিলের জন্য, সে একটু আপনাদের কাছে সহযোগিতা চায়, এ ব্যাপারে সে নাকি কালেকশন করেও না খুব একটা, তো যাদের তৌফিক আছে আজকের মাহফিলে একটু শরীক হন, এই বহুত নেকি হয়েছে আল্লাহর রহমতে, যত মাসালা বলছি না প্রত্যেক মাসালায় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব এর পার্সেন্ট আপনারা সবাই পাবেন, এবং মাসালাগুলো শিখছেন আল্লাহর রহমতে আমল করে করে মোটা নেকি কামাই করতে পারবেন। যদি কের পকেটে নগদ থাকে বিসমিল্লাহ কইয়া সে নগদে দেবেন, না থাকলে তার তৌফিক অনুযায়ী
একটু বলবেন যে হুজুর আমি 2000 টাকা এই মাহফিলে দেব মাদ্রাসায় দেব 1000 টাকা দেব আজকে দিতে পারছি না আমি 10 দিন পরে দেব এক সপ্তাহ পরে দেব এমন কোন আল্লাহর বান্দা থাকলে মহব্বতের সাথে সদকা জারিয়া এই সদকাটা জারিয়া এখানে মাদ্রাসায় লেখাপড়া শিখে ছেলেরা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব